হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ভর্তা রেসিপি যেটা আমি তৈরি করবো মানকচু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে কীভাবে আপনারা মানকচুর ভর্তা রেসিপি তৈরি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক আজকে মানকচু ভর্তার রেসিপি এখানে আমি মানকচু নিয়েছি এখানে এক কিলোর মতো আছে মানকুচু মানকচু যখন কিনবেন চেষ্টা করবেন যাতে সাদা ধবধবে হয় ওটা দেখতে এই কচুটাকে আমি এবার সিদ্ধ করব তার জন্য এই খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব যাতে তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যায় এখানে দেখুন কচুগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এগুলোকে আমি সেদ্ধতে বসাবো আপনারা চাইলে এটা প্রেসার কুকারও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আজকে আমি এটা বাটিতে সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো একটা পাত্রের মধ্যে জল দিয়ে কচুগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ করার সময় কিন্তু কচুর মধ্যে আমি কোনো নুন বা হলুদ দিই শুধু কচুগুলোকে হান্ড্রেড পারসেন্ট আমি সিদ্ধ করে নেব এখানে দেখুন কচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এই কচুর থেকে জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে কচুগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে আমি কচুগুলোকে তুলে নিয়ে হাতে সাহায্যে কচুগুলোকে আমি এরম করে ভেঙে নেব যেরকম আমরা আলু ভর্তা করি ঠিক সেরকমভাবে এটাকে আমি হাতের সাহায্যে পুরোটা মেখে নেব এখানে দেখুন কচুগুলো খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে কোনো জায়গায় দলা পেকে নেই বা গোটা থেকে নেই কচুটা আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা আপনারা যতটুক ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা নেবেন শুকনো লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ওটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব শুকনো লঙ্কাগুলো সব তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে আমি পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো তার আগে আমি দেখিয়ে দিই আমি যে শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম ওগুলো আমি কী করছি শুকনো লঙ্কাগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়ে অল্প নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুনের মধ্যে এই শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে ডলে আমি গুঁড়ো করে নেব নুন দিয়ে মাখলে লঙ্কাগুলো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে লঙ্কাগুলো এদিকে আমার পেঁয়াজটা তেলের মধ্যে আমি ভাজতে ভাজতে অর্ধেকটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন এখানে ছয় সাতখানা রসুনের কোয়াকে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি এটা কিন্তু অবশ্যই কেটে দেবেন কুড়িয়ে বা বেটে দেবেন না এরকম অল্প অল্প গোটা গোটা রসুনের কোয়াগুলো দেবেন এবার রসুন আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল করে এটাকে আমি ভেজে নেব গ্যাসের থেকে বড়ো করে রেখে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাটা দুটোকেই ভালো করে একটুখানি মিশিয়ে নেবো আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো এটা যদি আপনাদের পছন্দ হয় দেবেন নাহলে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি এটা অবশ্যই দেবেন এবার সবকটা উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলোকে সবকটা কচু সিদ্ধ আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে কচুর মধ্যে এই মশলাগুলো মিশে যায় খুব ভালো করে কচুর মধ্যে আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই কচুটাকে ভাজতে থাকবো পাঁচ মিনিট ভাজার পর দেখুন অনেকটা শুকিয়ে এসছে কিন্তু এটা আমার তৈরি হয়নি আরও কিছুক্ষণ আমি এটাকে ভাজবো আরও পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিলাম এখনও কিন্তু কড়াইয়ের মধ্যে এই কচুগুলো লেগে যাচ্ছে এটা এখনও ভাজা কমপ্লিট হয়নি দেখুন কড়াইতে লেগে যাচ্ছে এরকমভাবে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ভাজবো যাতে কড়াইতে না লেগে যায় আরও পাঁচ মিনিট ভাজার পর দেখুন একদম শুকিয়ে এসছে আমার কচু ভর্তাটা কড়াইতে কিন্তু আর লাগছে না এটা যত ভাজবেন খেতে কিন্তু ততই সুন্দর লাগবে আমি পনেরো মিনিটের মতন এটাকে ভেজেছি তারপরে এরকম টাইপে তৈরি হয়েছে এটা কমপ্লিট হয়ে গেল আমার কচু ভর্তাটা বাড়িতে অবশ্যই একবার এরকম করে কচু পাতা রেসিপিটা তৈরি করে দেখবেন দেখবেন এক থালা ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে যতটুকু পারবেন ভিডিওটা শেয়ার করবেন আর পাশে থাকা ঘণ্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নেই